जमुना सरकार खाना स्कूल एंड कॉलेज आयोजित ऑनलाइन शिक्षा कार्यक्रम धारावाहिकत आज के तृतीय श्रेणी इंग्लिश फॉर टुडे क्लास करब शुरू हो आज के विषय हे इंग्रेजी यूनिट 23 लेसन 1-3 एवं 4-6 एखाने तुम्हरा एत दिन तुम्हारे साथ क्लासगुलि सेखाने आम्रा अर्थ एवं विभिन्न विषय पढ़ाशुना करिएछि एखन सामने परीक्षा परीक्षार आलोके एकटी पैसेज आमी लिखेछि तुम्हादेर बोई थेके पैसेजटी आमी पढ़ो पैसेजटी थेके प्रश्न उत्तर लिखते हबे चारटी प्रश्न प्रथम प्रश्ने थाकबे अल्टारनेट मैसिंग वार्ड अथवा शून्य स्थान दुई नम्बरे थाकबे ट्रु फल्स तीन नम्बरे थाकबे अन्सार द्य कोश्चन चार नम्बर थाकबे এই প্যাসেজের আলোকে একটি প্যারাগ্রাফ এখন দেখো এই প্যাসেজ যদি এই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে দিতে চাও বা দিতে হয় তাহলে অবশ্যই প্যাসেজটির সম্বন্ধে সম্মুখ ধারণা থাকতে হবে সেই ধারণার জন্য প্রথমে আমাদের যেসব ওয়ার্ডগুলি আছে এর অর্থগুলি আমরা বোঝার চেষ্টা করি দেখো লেজি একটা শব্দ আছে লেজি অর্থ অলস আর স্লো অর্থ ধীর তারপরে আছে অ্যাক্টিভ সক্রিয় ক্যাচ ধরা কুইক দ্রুত ক্লিন পরিষ্কার মাইসেলফ নিজেই তারপরে দেখো গেট আপ জেগে ওঠা আর্লি তাড়াতাড়ি সকালে অ্যাক্টিভ বলেছি আগেই ফ্লাই ওড়া ডার্টি নোংরা এখন দেখো আমি পড়ছি আই অ্যাম এ ক্যাট আমি একটি বিড়াল ইন দি মর্নিং আই অ্যাম লেজি অ্যান্ড স্লো সকালবেলা আমি থাকি অলস এবং ধীর গতিসম্পন্ন আই গেট আপ লেট আমি দেরিতে জেগে উঠি ইন দি আফটারনুন বিকালবেলা আই অ্যাম অ্যাক্টিভ আমি সক্রিয় হই আই ওয়াশ মাই না আই ক্যাচ র্যাট আমি ইঁদুর ধরি আই অ্যাম কুইক আমি দ্রুত গতিসম্পন্ন আই অ্যাম ক্লিন অ্যানিম্যাল আমি পরিষ্কার প্রাণী আই ওয়াশ মাইসেলফ এভরিডে আমি প্রতিদিন নিজেকে ধৌত করি পরিষ্কার করি আর কি তারপরে অংশটা দেখো লেসন 4-6 এর মধ্যে আছে আই অ্যাম এ ক্রো আমি একটি কাক আই লিভ ইন এ ট্রি আমি গাছে বাস করি আই গেট আপ আর্লি ইন দি মর্নিং আমি সকাল সকাল জেগে উঠি আই অ্যাম অ্যাক্টিভ অল ডে আমি সারাদিনই সক্রিয় থাকি আই ফ্লাই ইন দি স্কাই আমি আকাশে উড়ি সামটাইমস আই টেক ফুড ফ্রম দ্য পিপল আমি লোকদের কাছ থেকে খাবার নেই সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপল আমি মাঝে মধ্যে লোকদের কাছে খাবার নেই এখানে একটা জিনিস খেয়াল করে দেখো সামটাইমস এটা হলো মাঝে মধ্যে আর এই শব্দটাই যদি হয় সামটাইম তাহলে হবে কিছু সময় এটা মাঝে মধ্যে বলতে হবে আই অ্যাম ভেরি কুইক আমি খুব দ্রুত গতিসম্পন্ন সামটাইম আই ইট ডার্টি থিং মাঝে মধ্যে আমি ময়লা খাবারও খাই এখন দেখো এই প্যাসেজটা যখন আমরা সম্মুখ অর্থ বুঝলাম তখন এখান থেকে আমরা একটা জিনিস ধারণা করতে পারি এখান থেকে যদি আমরা ম্যাস ওয়ার্ড বাই করব যে মিলকরণ মিলকরণের মধ্যে যদি আমরা মিলকরণ অথবা ফিল ইন দি গ্যাপ দুটো প্রশ্ন অথবা থাকতে পারে এক নম্বর প্রশ্নে হয় ম্যাচ দ্য ওয়ার্ড কলাম এ অর কলাম বি অথবা থাকবে ফিলিং দি গ্যাপ শূন্যস্থান পূরণ তাহলে দেখো আমি যদি শূন্যস্থান পূরণ তোমাদের বলি তাহলে তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবে এখান থেকে যদি আমি বলি দি ক্যাট ড্যাশ অ্যাক্টিভ দি ক্যাট ড্যাশ অ্যাক্টিভ তাহলে কি বলবে দি ক্যাট ইন দি আফটারনুন দি ক্যাট ইজ অ্যাক্টিভ অথবা যদি বলো দি ক্যাট গেট আপ ড্যাশ
তাহলে কি বলবা? দি ক্যাট গেট আপ ড্যাশ। তাহলে আমরা এই প্যাসেজটা সুন্দর করে পড়বো, সেখান থেকে খুঁজে বাই করব। দেন আই গেট আপ লেট আছে, তাহলে আমি বলছি দি ক্যাট গেট আপ গেটস আপ, এখানে তাহলে লেখাতে হবে লেট, শূন্যস্থানটা পূরণ করতে হবে। অথবা যদি আমরা লিখি দি ক্রো ড্যাশ ইন এ ট্রি, তাহলে কি লিখব? আমরা এই প্যাসেজ থেকে খুঁজে বাই করব, দি ক্রো লিভস ইন এ ট্রি, তাহলে এখানে লিভস লিখতে হবে। তারপরে যদি আমি বলি দি ক্রো ড্যাশ ইন দি স্কাই, তাহলে আমরা এখানে কি লিখব? এখানে আমরা এখানে প্যাসেজটা পড়ে আমরা খুঁজে বের করব, এখানে লাগবে দি ক্রো, এখানে আই আছে দে ফ্লাই, যখন ক্রো থাকবে শূন্যস্থানে তখন কিন্তু লিখতে হবে দি ক্রো ফ্লাইজ ইন দি স্কাই, তখন লিখতে হবে দি ক্রো ফ্লাইজ ইন দি স্কাই। এইভাবে শূন্যস্থানগুলির উত্তর দিতে হবে। এরপরে দেখো ট্রু ফলস তোমাদের বইতে দেওয়া আছে, দুটোতেই ট্রু ফলস দেওয়া আছে। দি ক্রো দি ক্যাট গেটস আপ আর্লি ইন দি মর্নিং, এটা কি হবে? দি ক্যাট গেটস আপ আর্লি ইন দি মর্নিং, বিড়াল কি সকাল সকাল ঘুম থেকে ওঠে? নিশ্চয়ই বলবে না, এটা লেখাই আছে হি গেট আপ লেট। তাহলে বলতে হবে দি ক্রো, এটা হলো ফলস লিখতে হবে পাশে, স্টেটমেন্টের পাশে ফলস লিখতে হবে। তারপরে দেখো দি ক্যাট ইজ লেজি ইন দি মর্নিং, দি ক্যাট ইজ লেজি ইন দি মর্নিং, এটা ট্রু হবে না ফলস হলে? এখন দেখো তোমরা এখানে এই প্যাসেজ থেকেই পাবা আই অ্যাম লেজি ইন দি মর্নিং, তাহলে এটা লেখা লাগবে ট্রু। এরপরে দেখো আছে দি ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দি আফটারনুন, বিড়ালটি বিকালবেলা সক্রিয় হয়, তাহলে দেখো এখানে লেখা আছে ইন দি আফটারনুন আই অ্যাম অ্যাক্টিভ, তাহলে এটা হবে ট্রু। তারপরে দেখো দি ক্যাট ওয়াশেস র্যাট, এটা হবে ফলস, আই ওয়াশেস মাই সেলফ এভরিডে হবে, এটা ফলস হবে। দি ক্যাট ইজ ক্লিন অ্যানিম্যাল, এখন দেখো বিড়াল পরিষ্কার প্রাণী, দেখো এখানে আই অ্যাম ক্লিন অ্যানিম্যাল, তাহলে এটা হবে ট্রু। এরপরে যদি আমরা এখান থেকে অ্যান্সার দ্য কোশ্চেন বলি, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তরে দেখো এখানে প্রশ্ন উত্তর তোমরা যদি বলি হু ইজ লেজি ইন দি মর্নিং, কে সকালবেলা অলস থাকে, তাহলে তোমরা লিখতে হবে দি ক্যাট, প্যাসেজটা পড়তে হবে বারবার, পরে এখান থেকে উত্তর বের করতে হবে দি ক্যাট ইজ লেজি ইন দি মর্নিং। তারপরে দেখো আরেকটা প্রশ্ন যদি বলি হু ডাজ দ্য ক্যাট ক্যাচ, হু ডাজ, কে বিড়া ক্যাট ক্যাচ, কে বিড়াল ধরে, হু ক্যাট দ্য ক্যাচ, কে বিড়াল ধরে, তাহলে কি লিখবে? দি ক্যাট ক্যাচেস দ্য র্যাট হবে উত্তরটা। তারপরে দেখো আমরা যদি বলি হু লিভ ইন দি ট্রি, কে বাস গাছে বাস করে, এখন এই প্যাসেজ থেকে তো আমরা ব্যর্থ হতে পারবো দি ক্রো লিভস ইন এ ট্রি, তাহলে কাক গাছে বাস করে। তারপরে দেখো আরেকটা প্রশ্ন আছে হু ফ্লাইজ ইন দি স্কাই, কে আকাশে ওড়ে, এখানে তোমরা পাবা দি ক্রো ফ্লাইজ ইন দি স্কাই, এটা হলো। এখান থেকে আমরা তাহলে ম্যাচ ওয়ার্ড মিলাবো, শূন্যস্থান করব, আবার হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চেন। এরপরে দেখো আর একটা প্রশ্ন থাকবে, তিনটে প্রশ্ন হলো, চার নম্বর প্রশ্ন থাকবে এর আলোকে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, প্যারাগ্রাফটা বাই অ্যান্সারিং দি কোশ্চেন হতে পারে অথবা ডাইরেক্ট প্যারাগ্রাফ লেখা যেতে পারে। রাইট এ কম্পোজিশন অন দ্য অন ইউর পেট ক্যাট অ্যাটলিস্ট ইন ফাইভ সেন্টেন্স বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন, এটাও হতে পারে, অথবা আমরা ডাইরেক্টও লিখতে পারি রাইট এ কম্পোজিশন অ্যাবাউট ইউর পেট অ্যানিমেল ইন অ্যাটলিস্ট ইন ফাইভ সেন্টেন্স, এভাবে হতে পারে। তবে অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন হলে বাই অ্যান্সারিং দিয়ে হলে পারে তোমাদের সুবিধা হবে। তোমাদের এখন একটা বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, সেই বাড়ির কাজ সেটা হলো এই কম্পোজিশনটা তোমরা বাড়ির কাজ চেষ্টা করবে বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন। আমি প্রশ্নগুলি লিখে দিচ্ছি, সেইভাবে তোমরা
উত্তরটা কম্পোজিশনটা করে আনবা। প্রশ্ন দেখো আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। এক নম্বর প্রশ্ন করবে, হোয়াট ইজ পেট অ্যানিমেল? হোয়াট ইজ পেট অ্যানিমেল? দুই নম্বর প্রশ্ন করব, হোয়াট ডু ইউ What do you call it? What do you call it? তিন নম্বরে দেখো, হাউ ইজ দি অ্যানিমেল? অ্যানিমেল হোয়াট ডাজ ইট ইট? তাহলে এখন এই যে পাঁচটা প্রশ্ন লিখলাম, এটা এখান থেকে তোমরা লিখবে রাইটে কম্পোজিশন অ্যাবাউট ইয়োর পেট অ্যানিমেল অ্যাট লিস্ট ইন ফাইভ সেন্টেন্স বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন। এটাই তোমাদের বাড়ির কাজ রলো। তোমরা এটাই প্যারাগ্রাফটা তোমরা নিজে নিজে এই প্রশ্নের উত্তরের আলোকে লিখে নিয়ে আসবা। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আমি আনসিন প্যাসেজ সম্বন্ধে আলোচনা করব। ভালো থেকো, লকডাউনের মধ্যে ঠিক মতো পড়াশোনা করো।